হ্যালো বন্ধুরা, আমি আপনাদের সাথে প্রীতম। আপনারা দেখছেন জিকে অ্যানালিসিস চ্যানেল। চলুন তাহলে আজকে শুরু করি। আজকে আমরা জীবন বিজ্ঞানের 10টি গুরুত্বপূর্ণ জিকে নিয়ে আলোচনা করবো। যদি ভিডিওটি এখানে পুরোটি দেখে না থাকুন তাহলে অবশ্যই পুরোটি দেখুন। চলুন শুরু করি। একটি মিথজীবী উদ্ভিদের উদাহরণ হলো ধান, চন্দন, লাইকেন নাকি পাট? সঠিক উত্তর হবে লাইকেন। লাইকেন হলো একটি মিথজীবী উদ্ভিদ। কোন প্রাণীর দেহে আন্ত এবং আন্ত উভয় ধরনের পরিপাক দেখতে পাওয়া যায়? অ্যামিবা, কেঁচো, হাইড্রা নাকি গরু? সঠিক উত্তর হবে হাইড্রার দেহে অন্ত এবং আন্ত উভয় ধরনের পরিপাক দেখতে পাওয়া যায়। লালা রসে উপস্থিত উৎসেচকটি হলো পেপসিন, মল্টেজ, টায়ালিন নাকি ট্রিপসিন? সঠিক উত্তর হবে টায়ালিন। মানুষের লালা রসে টায়ালিন উপস্থিত। প্রতি 1 ডিগ্রি দেহ তাপমাত্রা বৃদ্ধিতে বিএমআর কত বৃদ্ধি পায়? 10-12%, 2-10%, 12-20% নাকি 20-25%? সঠিক উত্তর হবে 10-12% বৃদ্ধি পায় 1 ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধিতে। পাইরিডক্সিন কোন ভিটামিনের রাসায়নিক নাম? জি, এ, B6 নাকি B12? B6 ভিটামিন হলো পাইরক্সিনের হলো B6 ভিটামিনের রাসায়নিক নাম। মূলজ চাপ তত্ত্বের প্রবক্তা কোন বিজ্ঞানী? লেভিস, কর্টিস, ডিকসন নাকি স্টিফেন হেলস? সঠিক উত্তর হবে স্টিফেন হেলস হলো মূলজ চাপ তত্ত্বের প্রবক্তা। লজ্জাবতীর পাতা স্পর্শ করলে মুড়ে যায়, এটি কি ধরনের চল? থার্মোনেস্টি, কেমোনেস্টি, সিসমোনেস্টি নাকি ফটোনেস্টি? সঠিক উত্তর হবে সিসমোনেস্টি। সিসমোনেস্টি চলনের দ্বারা লজ্জাবতীর পাতা স্পর্শ করলে মুড়ে যায়। গমনে সক্ষম একটি উদ্ভিদ হলো স্মস, ফান, ক্লামাইডোমোনাস নাকি বনচারা? সঠিক উত্তর হবে ক্লামাইডোমোনাস। ক্লামাইডোমোনাস হলো গমন সক্ষম একটি উদ্ভিদ। মানব দেহের দীর্ঘতম হাড় কোনটি? হিউমেরাস, ফিবুলা, ফিমার নাকি রেডিয়াস? সঠিক উত্তর হবে ফিমার। ফিমার হলো মানব দেহের দীর্ঘতম হাড়। মরফিন কোথা থেকে পাওয়া যায়? ফল থেকে, মূল থেকে, ছাল থেকে নাকি পাতা থেকে? সঠিক উত্তর হবে ফল থেকে। বন্ধুরা, ভিডিওটি পুরোটি দেখার জন্য ধন্যবাদ। এবং আমাদের চ্যানেলে যদি নতুন হন এবং চ্যানেলে যদি নতুন নতুন আপডেট পেতে চান তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি দাবিয়ে দিন, যাতে আমাদের নতুন নতুন আপডেট সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই এটি লাইক করবেন। আজকের মতন এই পর্যন্তই।